হ্যালো ভিওয়ার্স সোয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি সকলে ভালো আছেন আমার আজকের ভিডিও কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোল্ড ড্রিঙ্কস এর নাম শুনলেই আমাদের মন খুশিতে ভরে যায় আর যখন কোনো উৎসব হয় বা বাড়িতে গেস্ট আসে সব আগে কোল্ড ড্রিঙ্কসের কথাই মনে পড়ে গরমের সময় প্রায় সব লোকেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকে ছোট বড় প্রায় সব দোকানেই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এমনকি কোল্ড ড্রিঙ্কসের এত চাহিদা যে গ্রামের প্রায় সব দোকানেই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এটিকে সফট ড্রিঙ্কসও বলা হয় তবে আমরা সকলে জানি যে কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য হানিকারক তবুও এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে টিভিতে দেখানো অ্যাডভার্টাইজমেন্ট আর আশেপাশের লোকজনকে খেতে দেখে আমাদের খাওয়ার ইচ্ছা জেগেই যায় সাধারণত মানুষ শরীর ঠান্ডা করতে পিপাসা মেটাতে ও গ্যাস কমাতে খাবার হজম করতে কোল্ড ড্রিঙ্কস পান করে থাকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসে আছে কার্বোনেটেড ওয়াটার সুগার হার্মফুল অ্যাসিড আর্টিফিশিয়াল কালার ফ্লেভার প্রিজারভেটিভ ক্যাফিন তাহলে আপনারাই বলুন কোল্ড ড্রিঙ্কস কী করে আপনার শরীরের উপকার করতে পারে এর মধ্যে কোনো প্রাকৃতিক ফলের ব্যবহার হয় না এমন কি এতে এমন কিছুই থাকে না যা আমাদের শরীরের উপকারে লাগে তাই এটি আমাদের শরীরের কোনো উপকার তো করেই না বরং এতটাই ক্ষতি করে যে আপনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয় চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কিভাবে কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রথমে বলি সকলের সব থেকে বড় ভুল ধারণা হলো কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের গ্যাস কমে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমাদের মুখ দিয়ে ঢেকুর ওঠে তাই আমরা মনে করি বুঝি আমাদের গ্যাস পেট থেকে বেরিয়ে গেল কিন্তু এটি আদৌ সত্যি নয় কেননা কোল্ড ড্রিঙ্কসে থাকে কার্বোনেটেড ওয়াটার বা সোডা ওয়াটার যাতে পূর্ব থেকে কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে যার ফলে কোল্ড ড্রিঙ্কস পান করলেই ঢেঁকুর ওঠে কেননা কোল্ড ড্রিঙ্কসে মিশে থাকা গ্যাস পেটে গেলেই শরীরটা তৎক্ষণাৎ সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে তাই ঢেঁকুর ওঠে বিশ্বাস না হলে কোনো গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে লক্ষ্য করুন তৎক্ষণাৎ কোল্ড ড্রিঙ্কসের গ্যাস ওপরের দিকে উঠে আসছে কোল্ড ড্রিঙ্কস পেটে গিয়ে ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক হয়ে পড়ে ফলে কোল্ড ড্রিঙ্কস আমাদের গ্যাস কমানো তো দূরের কথা হজমে প্রবলেম ঘটিয়ে গ্যাস আরও বাড়িয়ে দেয় কোল্ড ড্রিঙ্কস আমরা পিপাসা মেটানোর জন্য পান করে থাকি কিন্তু এই পিপাসা মেটানোর জন্য পান করা কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরে প্রবেশ করে কি পরিবর্তন ঘটায় একবার দেখুন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রায় এক ঘন্টা পর কোল্ড ড্রিঙ্কসে থাকা ফসফরিক অ্যাসিড আমাদের শরীরের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো প্রয়োজনীয় উপাদান স্মল ইনস্ট্যান্টাইনে পাঠিয়ে দেয় যার ফলে এক ঘন্টা পর আমাদের প্রসাবের দ্বার দিয়ে আমাদের শরীরে আগে থেকে যতটা পানি ছিল এবং কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে যতটা পান করা হয়েছে পুরো পানি শরীর থেকে বেরিয়ে যায় সুতরাং দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে গিয়ে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায় আপনারাই একবার ভাবুন যে কোল্ড ড্রিঙ্কস আপনি পিপাসা মেটানোর জন্য পান করছেন সেটি কিভাবে আপনার শরীরকে শুকনো করে ছেড়ে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ক্যাফিন ও ফসফরিক অ্যাসিডের মাত্রা অধিক পরিমাণে থাকার ফলে আমাদের শরীরের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্কের মাত্রা কমে যায় যার ফলে আমাদের হাড় ও দাঁত দুর্বল হয়ে যায় ও সেই সঙ্গে মাংসপেশি পেশি কমজোর হয়ে যায় কোল্ড ড্রিঙ্কসে থাকা কার্বনিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এই তিনটি একসঙ্গে মিশে স্ট্রং অ্যাসিড বানায় যেটা খাওয়ার সময় দাঁতের সঙ্গে এসে দাঁতের ওপরের লেয়ারকে ক্ষয় করে ফেলে পাঁচশো এম এল কোল্ড ড্রিঙ্কসে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চিনি থাকে অর্থাৎ এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের শরীরে দশটা চামচ চিনি চলে যায় এতটা চিনি একসঙ্গে খেলে বুক ধরফর করে গা বমি বমি হতে পারে কিন্তু সেটা হয় না কেননা এতে মেশানো থাকে ফসফরিক অ্যাসিড যা চিনির মিষ্টিতাকে কম করার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে টকভাব নিয়ে আসে হঠাৎ করে দেহে সুগারের পরিমাণ বেড়ে যায় ফলে এটি হজম করার জন্য ইনসুলিন নামক হরমোন বেশি নিঃসরণ হয় একসঙ্গে এত কিছু শরীরের পরিবর্তন লিভার সঠিকভাবে কন্ট্রোল করতে পারে না ফলে সুগারকে হজম করতে পারে না ও তাই এই সুগার ফ্যাট বা চর্বির আকারে লিভারে জমা হয়ে ফ্যাটি লিভার সৃষ্টি করে ও ধীরে ধীরে লিভার ড্যামেজ করে দেয় আর শরীরে জমা হয়ে অতিরিক্ত ওজন বাড়িয়ে দেয় এতটা পরিমাণ সুগার একসঙ্গে দেহে যাওয়ার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কোল্ড কোম্পানি নিজের শিকারকে ধরে রাখতে এতে সুগার ও ক্যাফিন অ্যাড করে যা আমাদের ব্রেনে গিয়ে ডোপামিন নামক হরমোন নিঃসরণ করে যা আপনার শরীরকে কিছুক্ষণের জন্য ফুর্তিলা ও চন্মনে বানায় কিন্তু আফসোস এটা কিছুক্ষণ পরে শরীরকে আগের থেকেও বেশি টায়ার্ড বানিয়ে দেয় তার জন্য বেচারা ব্রেন আগের ফুর্তি ফিরে পাওয়ার জন্য বারবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তাড়না দেয় ফলে যে কোনো ভালো মানুষ কোল্ড ড্রিঙ্কসের নেশায় আসক্ত হয়ে যায় সুতরাং কোল্ড ড্রিঙ্কসকে তামাক চা বিড়ি সিগারেটের মতোই খারাপ চোখে দেখা উচিত কেননা এটি আমাদের দেহের সাথে সাথে ব্রেনেও খারাপ প্রভাব ফেলে কোল্ড ড্রিঙ্কসে দুটি জিনিস মেশানো থাকে যা ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে কোল্ড ড্রিঙ্কস যাতে খারাপ না হয়ে যায় তার জন্য এতে পটাশিয়াম বেঞ্জয়েট নামক প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় যা দেহে গিয়ে বেঞ্জিন বানায় আর এই বেঞ্জিন কারসুনিয়জেনি হয় যা ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করে কোল্ড ড্রিঙ্কসের রঙ সুন্দর করার জন্য এতে আর্টিফিশিয়াল কালার দেওয়া হয় আর বেশিরভাগ আর্টিফিশিয়াল কালার কার্সিনোজেনিক হয় যা ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে কোল্ড ড্রিঙ্কস নিয়মিত পান করলে দাঁত ও হাড় দুর্বল হয়ে পড়ে ব্রেস্ট ক্যান্সার ডায়াবেটিস প্রোস্টেট ক্যান্সারের সাথে সাথে পেটে আলসার অ্যাসিডিটি গ্যাস ফ্যাটি লিভার এমনকি হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর অসুখও হতে পারে সুতরাং বলা যায় কোল্ড ড্রিঙ্কস কেনা মানে টাকা দিয়ে নিজে থেকেই অসুখ কেনা তাই আপনারা যতটা পারবেন কোল্ড ড্রিঙ্কস কম খাবেন আর যদি পারেন তাহলে একদমই খাবেন না পাসা মেটাতে যদি কিছু পান করতেই চান তাহলে প্রকৃতির দেওয়া ন্যাচারাল কোল্ড ড্রিঙ্কস পান করুন এটি ফ্রেশ স্বাদের সেই সঙ্গে শরীরের জন্য উপকারী যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও ফিরে আসবো এই রকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই